IPL এর মাঝপথে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনা, তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামকে খেলতে যেতে না দেওয়া, বাংলাদেশ ক্রিকেটার IPL আরো বড় পরিসরে বললে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগ যেন দুঃসম্পর্কের আত্মীয়, সুযোগ এলেই টাল বাহানা। অথচ দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোই আফগানিস্তানকে করে তুলেছে অপ্রতিরোধ্য। বিদেশি লিগে তাদের চাহিদা ও আকাশ ছোঁয়া, যা তাদের সাহায্য করেছে অচেনা কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেও। এই যেমন আমেরিকায় বিশ্বকাপ হচ্ছে, এমআই নিউ ইয়র্কের হয়ে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লীগ MLC-র ফাইনাল খেলা রশিদ খান নিশ্চয়ই বাকিদের কন্ডিশন সম্পর্কে ধারণা দিতে পারবেন, কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা তাদের কোনো সতীর্থের থেকে সেই সুযোগ পাবেন না। অন্য দলগুলোর ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে বিদেশি লীগ খেলতে না পারাই পিছিয়ে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আপনি দেখেন টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি, এটা কিন্তু মানতে হবে। আমরা কিন্তু এখনও কিন্তু আপনি দেখেন আমাদের ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লীগগুলি হয় আমাদের কয়টা প্লেয়ার খেলে, আপনি সেই থেকে আমাদের ঠিক নিচের সারির দল দেন, আমাদের কাছাকাছি দল আফগানিস্তানেরও প্রায় 11-12 জন একটা ফ্র্যাঞ্চাইজ নেন, ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি লীগ খেলেন, ওদের এক্সপিরিয়েন্সটা অনেক। তো সেই হিসাবে আমি মনে করি যে আমরাও আস্তে আস্তে যাচ্ছে, আমাদের মুস্তাফিজ এবার IPL-এ যথেষ্ট ভালো খেলেছে, এবং আরও যদি আমাদের তিন চারটা প্লেয়ার যদি এভারেজ যদি তিনটা থেকে চারটা ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে পারে, এই ফর্ম্যাটে আমরা স্ট্রং হয়ে যাবো। তারপরে এই এই ফর্ম্যাটটায় আপনি আগাম কিছু বলতে পারবেন না, কারণ একটা ডোমেস্টিক একটা দেশের ডোমেস্টিক ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ডিফারেন্স আছে। এখানে আপনাকে রাইট জিনিসটা করুন, ব্যাটসম্যানের আপনাকে যখনই দিবে তখনই আপনাকে বেস্ট পারফরমেন্সটা করতে হবে। আপনি কয়টা বল খেললেন, কয়টা রান করলেন, স্ট্রাইক রেটটা কতটুকু বাড়ালেন, দ্যাটস ইম্পর্টেন্ট। বোঝাই যাচ্ছে বাংলাদেশ দলের পরিকল্পনাতেই বড় ঘাটতি, যা পিছিয়ে দিচ্ছে ক্রিকেটারদের, পিছিয়ে দিচ্ছে টি-টোয়েন্টির বাংলাদেশকে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।